আসলে উদযাপিত হয়েছে কুয়েতের প্রবাসীদের পক্ষ থেকে? ধন্যবাদ তামিম। কুয়েতে বিভিন্ন সংগঠন, প্রায় 200 থেকে 250 সংগঠন আছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আর্থিক সহ সংগঠন। রাজনৈতিক সংগঠন গুলি একটু তাদের কারণে বেশি, মানে এক একটা সংগঠন 2-3টা ভাগে বিভক্ত, তাদের সহযোগী সংগঠন গুলি সহ মোটামুটি এই সংগঠন গুলি মহাস্বাধীনতা দিবস তারা যথেষ্ট যথাযোগ্য মতো তিনি পালন করেছেন। এবং 26 মাস প্রত্যেকে বাংলাদেশ জাতীয় বাংলা দূতাবাসে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একসাথে জাতিসংঘের শুরু হয়, তাছাড়া আলোচনা সভা এবং তাছাড়া এখানে কুইতে বাংলাদেশ বাহিল হাসাবিয়া জাহা সিটি। আজকে আমরা এখানে উপস্থিত সংক্ষিপ্ত সবাইকে আসলে মহান স্বাধীনতা শুভেচ্ছা। আসলে আমরা যারা পাশে বসবাস করি, দেশ থেকে অনেক দূর থাকার কারণে আমরা দেশকে অনেক বেশি মিস করি, দেশের প্রতি আমাদের অনেক ভালোবাসা সবসময় বেশি থাকে। আর দেশগুলো আসলে মাটিতে অনেক ভালো সময় পার করি, আসলে রেমিটেন্স যোদ্ধা এখানে শ্রমিক হিসেবে কাজ করি সবাই। আমরা আসলে দেশকে অনেক আর্থিকভাবে উন্নতির দিকে স্থাপিত করি, কাজ করি, কিন্তু আমাদের মানবিক যে বিকাশ গুলো বা মানসিক যে রিক্রিয়েশন এগুলি আসলে এখানে খুব কমই। এই ক্ষেত্রে আমি বলবো আমি সুখী যে আমি এখানে আসার পরে কাজ করি, সবাই আমি অ্যাটেন্ড করি, এই দিক থেকে আসলে সুখী। এবং সবাই যেন বিদেশে আসার ক্ষেত্রে বোঝেন, সবাই কাজটা শিখে আসি, কাজ সম্পর্কে যেন আমি কি ধরনের কাজ করবো এবং দেশে আসার পরে আমার কি ধরনের হবে। আমাদের সঙ্গে কুয়েত থেকে যুক্ত হয়েছিলেন মঈনুদ্দিন সুমন।